কিছু কিছু লোক এমন দাবি করেন যে কিতাবুল মুকাদ্দাস বাতিল হয়েছে, যে কোনোভাবে আল্লাহ তাআলার আগের ওহি বাতিল হয়ে গেছে, সেগুলো এখন মানসুখ, যার মানে সেগুলো অচল বা বাতিল। কিন্তু তারা কি ঠিক? আসলে কি কোরআন তাই শিক্ষা দেয়? সূরা আল নাহাল আয়াত 101 এ বলা হয়েছে যে আল্লাহ সার্বভৌম এবং তিনি একটি আয়াত বাতিল করে তার পরিবর্তে আরেকটি আয়াত দেবেন। কেউ কেউ ব্যাখ্যা করেন যে সেখানে বলা হচ্ছে এক একটি আয়াতের কথা নয়, বরং সেখানে বলা হচ্ছে আগের সমস্ত নাজিলকৃত ওহী। কিন্তু সেই আয়াতের মধ্যে একবারও কিতাব সম্বন্ধে বলা হয়নি। কিতাব সম্বন্ধে নয়, বলা হচ্ছে একটি আয়াত, একটি নিদর্শন। আবারও আমরা জানি অনেক অনেক হাদিস আছে যেখানে বারবার অনেকবার বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে এর সঠিক অর্থ, এই বাতিল নিয়মের সঠিক ব্যাখ্যা। যখন কোনো কিছু বাতিল করতে আসে নানসাক, এবং যা বাতিল হয়ে যায় আল মানসুখ, যে এই রকম যখন হয় সেটা সীমাবদ্ধ ছিল একটি বিশেষ সীমার মধ্যে, সেটা একটি বাক্য অথবা একটি আয়াত বা কোরআনের কিছু আয়াতের অনুচ্ছেদ নিয়ে আল্লাহর নতুন বাণী দিয়ে পরিবর্তিত হল। হাদিস শরীফ এই সমর্থন করেন এবং অনেকবার এই বিষয়ের উদাহরণও দেন। তাই যদি বলি যে বাতিল হওয়ার ব্যাপার হচ্ছে আগের পুরো ওহি নিয়ে বা কিতাব নিয়ে, তা হবে সমস্ত হাদিস শরীফের শিক্ষাকে অস্বীকার করা।